আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আবারও একটি পুরোপুরি নিরামিষ লাউয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আজকের রেসিপিটা ভীষণই সহজ আর খুবই কম তেল মশলায় হয়ে যায়, আর এটা আপনারা ভাত রুটি পরোটা এগুলোর সাথে পরিবেশন করতে পারবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের এই লাউয়ের রেসিপিটা করার জন্য এখানে আমি প্রায় 600 ওজনের একটা লাউ বেশ সরু সরু ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। লাউটা আমাদের পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টি চেরা কাঁচা লঙ্কা। এখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দিলাম। এখন এই লাউয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব লাউয়ের সাথে। এখন এই লাউটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে এটা আমাদের ঢাকা দেওয়া রয়েছে। এখন এটাকে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দেখুন, লাউ থেকে কিন্তু আমাদের বেশ একটু জল বেরিয়েছে, আর এটাতে এক্সট্রা কোনো জল লাগবে না। লাউ থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই লাউটা একটা পাত্রে আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো পাঁচফোড়ন। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো একটু কলাইয়ের ডাল। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমার একদম ঘরের কলাইয়ের ডাল, আর ঘরের কলাইয়ের ডালটা তো সবসময় পাওয়া যায় না, তো তার জন্য আপনারা এর পরিবর্তে দোকানে যে বিউলির ডালটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এখন এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ মতো আদা বাটা। সব মশলা একসাথে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এখন কড়াইতে আমি এই লাউটা দিয়ে ঢেলে দিলাম। এবারে সব উপকরণের সাথে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে কিছুক্ষণের জন্য হতে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ মতো চিনি। এখন এই লাউটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় আমি 9 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে এটা ঢাকা দেওয়া রয়েছে। এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এই কলাইয়ের ডালটা দিলে কি হয়, ডালের স্বাদটা এই লাউয়ের মধ্যে মিশে এই লাউয়ের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। ভীষণ সুন্দর খেতে হয়। নিরামিষের দিনে আপনারা এটা খুব সহজে খুব কম তেল মশলাতে বানিয়ে নিতে পারেন। তো এখন এটাকে আমি ভালো করে একটু নেড়ে দেব, আর নামানোর আগে অবশ্যই লবণ মিষ্টিটা দেখে নামাবেন। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো সামান্য দিতে পারেন। তো আমাদের এই কলাইয়ের ডাল দিয়ে লাউ ঘন্ট একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের পরিবেশন করার জন্য পুরোপুরি তৈরি। তো আমাদের এই নিরামিষ লাউ ঘণ্ট পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।